নমস্কার বন্ধুরা, WBP স্পেশাল অধ্যায়ভিত্তিক আরও একটি ক্লাসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ যে ক্লাসটি হবে ক্লাস নম্বর 4, সেখানে ভারতীয় বিভিন্ন বংশগুলো নিয়ে আলোচনা করব। এইখান থেকে এক থেকে দুটি প্রশ্ন প্রত্যেকবারেই এসে থাকে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সকলে লাইক করে দেবে। বন্ধুরা, আজ আমি এই ক্লাসে বিভিন্ন রাজবংশ সম্পর্কে বিস্তারিতভাবে ইনফরমেটিভ ওয়েতে তথ্যবহুল আলোচনা করব, সাথে সাথে এমসিকিউ টাইপ কিছু প্রশ্নও করিয়ে দেব। এবং সেই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো থাকবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো বারবার WBP পরীক্ষাগুলোতে এসে থাকে। এটি কিন্তু আবগারি মেন আট বাহিনী এবং WBCS প্রিলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যে কোনো ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, মগধের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমরা যারা লাইভ ক্লাসটি করছো, কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করো। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে জরাসন্ধ। মগধের প্রতিষ্ঠাতা ছিলেন জরাসন্ধ। এর সাথে মনে রাখবে, জরাসন্ধ ছিলেন কিন্তু বৃহদ্রথের পুত্র। নেক্সট কোশ্চেন, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটি বহুবার প্রশ্নে এসেছে। আমি অপশানগুলো একটু ঘুরিয়ে দিয়েছি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শ্রেণিক। এক্ষেত্রে সঠিক উত্তর শ্রেণিক হয়ে যাবে, কারণ মনে রাখবে শ্রেণিক হচ্ছে বিম্বিসারের উপাধি। এই শ্রেণিক বা সেনিয়া হচ্ছে বিম্বিসারের উপাধি। যদি বিম্বিসার অপশানে থাকতো, তাহলে বিম্বিসার সঠিক উত্তর হয়ে যেত। হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার, কিন্তু অপশান অনুযায়ী এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শ্রেণিক। এবং কুনিক, অপশান বি যেটা রয়েছে, কুনিক, কুনিক ছিল অজাত শত্রুর উপাধি। এবং সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন সিমুক। অপশান ডিতে যে অপশানটা রয়েছে, সিমুক, সিমুক হচ্ছেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কয়েকটা ইনফরমেশন তোমরা মনে রাখবে, যেগুলো বারবার পরীক্ষায় আসে। বিম্বিসার সম্বন্ধে কিছু তথ্য। বিম্বিসারের নেতৃত্বে মগধ শক্তি এবং প্রতিপত্তি বাড়িয়েছিল। দু নম্বর ইনফরমেশান দেখো, মহাবীর ও গৌতম বুদ্ধ এই বিম্বিসারের সমসাময়িক ছিলেন। অনেক সময় প্রশ্নে আসে মহাবীর কার সমসাময়িক ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে বিম্বিসার। বিম্বিসারের রাজধানী প্রথম দিকে এই বিম্বিসারের রাজধানী ছিল গিরিব্রজ, পরবর্তীকালে তার রাজধানী হয়েছিল রাজগৃহে। এটি তোমরা মনে রাখবে, রাজগৃহ যদি অপশানে থাকে, রাজগৃহ সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা মনে রাখবে যে তাঁর চিকিৎসক, তাঁর রাজসভার যে চিকিৎসক ছিলেন, সেই চিকিৎসকের নাম ছিল জীবক। বিম্বিসারের চিকিৎসক ছিলেন জীবক, এবং অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র। এই অজাতশত্রু কুনিক নামে পরিচিত। পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেন উদয়ীন। রাজগৃহ থেকে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেছিলেন উদয়ীন। এবং শেষ হর্যঙ্ক শাসক ছিলেন নাগদশক। অনেক সময় প্রশ্নে আসে শেষ হর্যঙ্ক শাসক কে ছিলেন, বা হর্যঙ্ক বংশের শেষ শাসক ছিলেন নাগদশক। নেক্সট দেখো, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। তো বন্ধুরা, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শিশুনাগ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ। এর সাথে তোমরা মনে রাখবে, শিশুনাগের মৃত্যুর পর তাঁর পুত্র কালাশক মগধের সিংহাসনে বসেন। অবন্তীর পতন ঘটানোই ছিল এই শিশুনাগ বংশের সর্বশ্রেষ্ঠ সাফল্য। এই যে অবন্তী যে রাজ্যটা ছিল, সেই অবন্তী রাজ্যের পতন ঘটানোই ছিল শিশুনাগ বংশের শ্রেষ্ঠ সাফল্য। নেক্সট কোশ্চেন দেখো, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চারটি অপশান আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মহাপুত্র নন্দ। নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপুত্র নন্দ। এর সাথে তোমরা মনে রাখবে যে নন্দবংশের শেষ ও শ্রেষ্ঠ রাজা হচ্ছেন ধননন্দ, তাকে উগ্রসেনও বলা হয়। এই ধননন্দকে উগ্রসেন বলা হয়। তার আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। এই রাজা ধননন্দের আমলে
আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন 327 খ্রিস্টপূর্বাব্দে। অনেক সময় প্রশ্নে আসে কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, 327 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই আলেকজান্ডার ছিলেন একজন গ্রিক সম্রাট, গ্রিসের মেসিডিনের সম্রাট ছিলেন আলেকজান্ডার। 327 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদীর তীরে পাঞ্জাবের রাজা পুরুষ সাথে তার বিখ্যাত হিদাস পিসের যুদ্ধ হয়েছিল এই ঝিলাম নদীর তীরে। এবং হাতিগুম্ফা শিলালিপি, যেটা হাতিগুম্ফা শিলালিপি কিন্তু খারবেলের লেখা। এই খারবেল ছিলেন কলিঙ্গরাজ, কলিঙ্গ রাজ্যের রাজা ছিলেন খারবেল। এই কলিঙ্গরাজ খারবেলের সাথে যে নন্দবংশের যুদ্ধ হয়েছিল, সেই নন্দবংশের কলিঙ্গ বিজয় সম্পর্কে জানা যায় এই কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা শিলালিপি থেকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান। নেক্সট, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? চারটি অপশান আছে, সমুদ্রগুপ্ত, বিন্দুসার, ধননন্দ, অশোক। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? এটা গত WBP পরীক্ষাতে এসেছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অশোক। বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক। এর সাথে তোমরা কিছু ইনফরমেশন মনে রাখবে, এই সাঁচি স্তূপটি বর্তমানে মধ্যপ্রদেশের অবস্থিত। নেক্সট দেখো, অশোক হলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক হলেন অশোক, এবং অশোকের সরকারি নাম ছিল প্রিয়দর্শী। 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধে জীবনের প্রতি অশোকের দৃষ্টিভঙ্গি বদলে যায়। অর্থাৎ অশোক যে কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হয়েছিলেন সেটা হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট একটি ইনফরমেশান। নেক্সট, আরও একটা ইনফরমেশান তোমাদের মনে রাখতে হবে, অশোকের আরেক নাম হচ্ছে দেবনাং প্রিয়। অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ 1837 সালে। অনেক সময় প্রশ্নে আসে অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন, রাইট অ্যান্সার হয়ে যাবে জেমস প্রিন্সেপ। এবং শিলালিপিগুলি অধিকাংশই ব্রাহ্মী ও খরষ্টি ভাষায় লেখা, শিলালিপিগুলি ব্রাহ্মী ও খরষ্টি ভাষায় লেখা। নেক্সট দেখো, অমিত্রাঘাত কার উপাধি? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অমিত্রাঘাত কার উপাধি? এর রাইট অ্যান্সার হয়ে যাবে বিন্দুসার। এক্ষেত্রে বিন্দুসার সঠিক উত্তর হয়ে যাবে। মেঘাস্তিনিস কার আমলে ভারতে আসেন? এটিও মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, মেঘাস্তিনিস কার আমলে ভারতে আসেন? বহুবার প্রশ্নে এসেছে, এর সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেঘাস্তিনিস ভারতে আসেন। এর সাথে মনে রাখবে মেঘাস্তিনিসের লেখা বইটির নাম হচ্ছে ইন্ডিকা। মেঘাস্তিনিসের লেখা বইটার নাম ইন্ডিকা, এবং এর থেকে বোঝা যায় যে মেঘাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থে মৌর্য শাসনকাল সম্বন্ধে বা মৌর্য রাজাদের সম্বন্ধে জানা যায়। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন, কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি ইনফরমেশান, কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বহুবার প্রশ্নে এসেছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কনিষ্ক। তোমরা যারা কনিষ্ক সঠিক উত্তর দিয়েছ বা অপশান সি কমেন্ট করেছ, তোমরা সকলেই সঠিক উত্তর দিয়েছ। এর সাথে মনে রাখবে কুষাণরা সর্বপ্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন। কুষাণরাই ছিল প্রথম শাসক যারা স্বর্ণমুদ্রা প্রচলন করেন। কনিষ্কের রাজসভা অলঙ্কৃত করেন অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র, চরক, এই প্রমুখেরা কিন্তু কনিষ্কের রাজসভা অলঙ্কৃত করেন। এর সাথে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা মনে রাখবে অশ্বঘোষের লেখা বুদ্ধচরিত, এটি হচ্ছে প্রাচীন ভারতের একটা বিখ্যাত গ্রন্থ। এই বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষের লেখা, বহুবার প্রশ্নে এসেছে। নেক্সট, কনিষ্ক 78 খ্রিস্টাব্দে শকাব্দের প্রচলন করেন। 78 খ্রিস্টাব্দে কিন্তু শকাব্দের প্রচলন করেন এই কনিষ্ক। তাঁর রাজত্বকালে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল। আমরা যখন বৌদ্ধ ধর্ম ক্লাস করিয়েছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম যে চতুর্থ বৌদ্ধ সংগীতি কিন্তু কাশ্মীরে হয়েছিল কনিষ্কের পৃষ্ঠপোষকতায়। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? তো কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কুদুল কোদফিসেস। কুদুল কোদফিসেস হচ্ছে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। এই কোদফিসেস বানানটা অনেক জায়গায় তোমরা পেয়ে যাবে, কো দো ফয় হস্যে দন্তসেকা দন্তস কোদফিসেস, আবার অনেক জায়গায় কোদফিসেস পাবে। তো বানানে কোনো এসে যায় না, এর সঠিক উত্তরটা মনে রাখবে যে কুদুল কোদফিসেস হচ্ছে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। এর সাথে কিছু ইনফরমেশান মনে রাখবে, এই যে লাস্ট অপশানটা যেটা রয়েছে পুষ্যমিত্র, এই পুষ্যমিত্র হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা।
শুঙ্গ বংশ নিয়ে কিছু ইনফরমেশন তোমাদের মনে রাখা উচিত, যেগুলো বারবার পরীক্ষায় আসে। পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন, স্থাপন করেন। খ্রিস্টপূর্ব 184তে পুষ্যমিত্র শেষ মৌর্য শাসক বৃহদ্রথকে হত্যা করেন। পুষ্যমিত্র দুটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং পুষ্যমিত্রের পর অগ্নিমিত্র রাজা হন। এই শুঙ্গ বংশের রাজা হন পুষ্যমিত্রের পর অগ্নিমিত্র। এই বংশের রাজা ভাগভদ্রের রাজত্বকালে হেলিডোরাস এসেছিলেন। এই শুঙ্গ বংশের রাজত্বকালে কিন্তু ভাগভদ্রের রাজত্বকালে হেলিডোরাস এসেছিলেন। এই বংশের শেষ রাজা হলেন দেবভূতি। শুঙ্গ বংশের শেষ রাজা দেবভূতি। এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, যেটা পতঞ্জলির লেখা বিখ্যাত গ্রন্থ মহাভাষ্য এই সময়ে লেখা হয়েছিল। অনেক সময় প্রশ্নে আসে মহাভাষ্য গ্রন্থটি কার লেখা, এর সঠিক উত্তর হয়ে যাবে পতঞ্জলি, যেটা কিন্তু এই শুঙ্গ বংশে লেখা হয়েছিল। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? বহুবার প্রশ্ন এসেছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে। বন্ধুরা, আমরা আজকের এই ক্লাসে কিন্তু এই প্রাচীন ভারতের বিভিন্ন বংশ থেকে যেসব প্রশ্নগুলো আসে সেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই আলোচনা করছি, এবং তার সাথে মনে রাখার জন্য বেশ কয়েকটি ইনফরমেশান নিয়ে আলোচনা করছি, যেগুলো কিন্তু WBP আপকামিং পরীক্ষাগুলির ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সাতকর্ণী। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন সাতকর্ণী। তোমরা যারা এখনও ক্লাসটি লাইক করোনি, সব প্রত্যেককে ক্লাসটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা ফেসবুকের এডুকেশনাল গ্রুপগুলো যেগুলো রয়েছে সেসব গ্রুপে এই ক্লাসটির লিঙ্ক শেয়ার করে দিতে পারবে। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান অন করে রাখো এইরকম ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসগুলি পেয়ে যাওয়ার জন্য। তো এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাই, 11 নম্বর কোশ্চেন, পাণ্ডুদের রাজধানী কোথায় ছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, পাণ্ডুদের রাজধানী কোথায় ছিল? চারটি অপশান আছে, দেরাদুন, কাবেরীপত্তনম, রাজগৃহ, মাদুরাই। তো পাণ্ডুদের রাজধানী কোথায় ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মাদুরাই। মাদুরাই ছিল পাণ্ডুদের রাজধানী। এর থেকে বোঝা যায় যে পাণ্ডুরা দক্ষিণ ভারতে শাসন কার্য পরিচালনা করত, দক্ষিণ ভারতে। এর সাথে কিছু ইনফরমেশান মনে রাখবে, যে কাবেরীপত্তনম, কাবেরীপত্তনম হচ্ছে চোলদের রাজধানী। আমাদের যে চোল বংশ রাজত্ব করেছিল ভারতে, সেই চোলদের রাজধানী ছিল কিন্তু এই কাবেরীপত্তনম। নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন, এটি হচ্ছে মোস্ট ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, বহুবার প্রচুরবার প্রত্যেক পরীক্ষায় এসেছে কোশ্চেনটা, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সমুদ্রগুপ্ত। আশা করি সকলে এই প্রশ্নটির উত্তর জানা রয়েছে, অপশান বি সমুদ্রগুপ্ত হচ্ছে ভারতের নেপোলিয়ন। এর সাথে মনে রাখবে শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু বিক্রমাদিত্য নামে পরিচিত, এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফা হিয়েন ভারতে আসেন, চৈনিক পরিব্রাজক ফা হিয়েন ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। এবং এই কুমার গুপ্তের আমলে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক সময় প্রশ্নে আসে কোন গুপ্ত সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এর সঠিক উত্তর হয়ে যাবে কুমার গুপ্ত। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? সঠিক উত্তরটা তোমরা সকলে কমেন্ট করো। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, হিউয়েন সাং হো দিয়ে শুরু, সুতরাং হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন, হর্ষবর্ধনও হো দিয়ে শুরু। তো এটা মনে রাখার একটা ট্রিক্স, হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন এবং ফা হিয়েন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন। এর সাথে তোমরা মনে রাখবে প্রভাকর বর্ধন হচ্ছেন পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা, এবং দন্তী দুর্গ হচ্ছেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, নরসিংহ বর্মন হচ্ছেন পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক। এর সাথে এই ইনফরমেশনগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে কিছু ইনফরমেশান তোমরা
জেনে নাও যে হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ, এবং তার লেখা বিখ্যাত তিনটি নাটক ছিল, একটা ছিল নাগানন্দ, একটা রত্নাবলী এবং আর একটা ছিল প্রিয়দর্শিকা। এই তিনটি নাটক কিন্তু হর্ষবর্ধনের লেখা। এর সাথে তোমরা মনে রাখবে হর্ষচরিত যে গ্রন্থটা, হর্ষচরিত হচ্ছেন হর্ষচরিতের রচয়িতা বানভট্ট। বানভট্ট ছিলেন কিন্তু হর্ষবর্ধনের সভাকবি। অনেক সময় প্রশ্নে আসে হর্ষবর্ধনের সভাকবি কে, রাইট অ্যান্সার হয়ে যাবে বানভট্ট। এবং এই বানভট্টের রচনা ছিল হর্ষচরিত। হর্ষচরিত হচ্ছে হর্ষবর্ধনের যে বায়োগ্রাফি ছিল, সেই বায়োগ্রাফিটা হচ্ছে হর্ষবর্ধনের বায়োগ্রাফার হচ্ছেন বানভট্ট। নেক্সট কোশ্চেন দেখো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এর সাথে তোমরা মনে রাখবে কৃষ্ণ ওয়ান, যে রাজা কৃষ্ণ ওয়ান ছিলেন রাষ্ট্রকূট বংশের একজন রাজা। এই কৃষ্ণ ওয়ান কিন্তু ইলোরার কৈলাস মন্দিরের পত্তন ঘটান। পত্তন মানে কিন্তু এখানে স্থাপন, পত্তন মানে স্থাপন, এবং পতন যদি পতন থাকতো, এই পতন মানে হচ্ছে ধ্বংস, পতন মানে ধ্বংস এবং পত্তন মানে স্থাপন, এগুলো কিন্তু মনে রাখবে। এর সাথে মনে রাখবে গোপাল, গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন, প্রতিহার বংশ কোথায় অবস্থিত ছিল? প্রতিহার বংশ কোথায় অবস্থিত ছিল? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রাজস্থান। রাজস্থানে কিন্তু প্রতিহার বংশ অবস্থিত ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আজকে খুবই সংক্ষিপ্তভাবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়েই আমরা ইতিহাসের বিভিন্ন বংশের মধ্যে 14টি বংশ নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ এবং মুঘল সাম্রাজ্য নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না।